মাদারীপুরে ইউনিয়ন পরিষদ বিলুপ্ত না করার দাবিতে মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিস্তারিত থাকছে মাদারীপুর নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের প্রতিবেদনে। রবিবার সকালে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধনে মাদারীপুর জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান বলেন, আমরা কোনো রাজনৈতিক দলে না, আমরা কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচিত হইনি, আমরা সাধারণ মানুষের ভোটে মেম্বার নির্বাচিত হয়েছি। আজ সারা দেশে আমাদের বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানববন্ধন করা হচ্ছে। আমরা সাংবাদিকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা ইউনুস স্যারকে বলতে চাই, আমাদের অপসারণ করবেন না, যদি আমাদের অপসারণ করেন তাহলে সারা দেশে যত মেম্বাররা আছে তারা বিষের বোতল হাতে নিয়ে আমাদের দাবি আদায়ে জীবন দিতে প্রস্তুত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় উপস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাসিম হালদার নাসিম, মাদারীপুর জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল খন্দকার, সদর উপজেলা সভাপতি কাজী বেলায়েত হোসেন, কালকিনি উপজেলা সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক আনিসুর রহমান সহ মাদারীপুর জেলার সকল মেম্বারবৃন্দ।